ভালো মাছ পেলাম দু রকমের, কি করবে দেখি? ট্যাংরা মাছের ঝাল করবো তাহলে। ট্যাংরা মাছের ঝাল? বাহ দারুন তো, ভালো দারুন সুন্দর, একদম জীবন্ত মাছ, দারুন ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ তো আমাদের এখানে পাওয়াই যায় না। না দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের সাইজ দেখুন, একদম ডিম ভর্তি, একদম ট্যাংরা মাছ গুলো পাগলা জীবন্ত মাছ। বাজার দেখছি প্রচুর আমদানি হয়েছে ট্যাংরা মাছ, কি বড় বড় সুন্দর। আর এটাতে নিয়ে এলাম চারা পোনা, চারা পোনা একদম জীবন্ত, দেখছেন চারা পোনা, চারা পোনা গুলো একদম টাটকা লাফাইতে ছিল, কিন্তু এখন ইয়া হলো তো মরে গেল। টাটকা মাছ পাওয়া গেল, জীবন্ত মাছ, টেকনা মাছের ঝাল দিয়ে হবে। আর এই মাছ তুমি আজকেই করবে, যদি আজকে না করো তো মোট কথা তুমি আমাকে দু পিস ভেজে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাজা করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আর সঙ্গে একটু আলু পোস্ত করছি আজকে। হ্যাঁ বাবারে 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 বাবারে, তাহলে আজকে জমে যাবে একদম। ঠিক আছে, আমি মাছগুলো একটু কেটে ধুয়ে পরিষ্কার, হ্যাঁ কেটে ধুয়ে পরিষ্কার করে নাও। তাহলে বন্ধুরা দেখুন, আজকে টাটকা মাছ নিয়েছি, ট্যাংরা এবং চারা পোনা। তো আপনারা দেখতে থাকুন, বৌমা আমার বানাবে, কেমন সুন্দর হয় না হয় আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে বন্ধু এরপর খাওয়ার সময় দেখা হবে, এখন বৌমা রান্না বান্না করুক। ঠিক আছে চলুন, আমি এগুলো একটু কাটা ধোয়া করে নিই, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে এগুলো কাটছি। এই যে দেখুন, একদম তাজা ফ্রেশ ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি। এই মাছ আমাদের এখানে কিন্তু সচরাচর পাওয়া যায় না, কারণ আমাদের এখানে তো সেরকম নদী ইয়ে কোনো নেই। আর এই দেখুন পোনা মাছ, তো ট্যাংরা মাছ পেয়ে ভীষণ আনন্দ লাগছে। আজ খুব ভালো করে একটা রান্না করব, দেখি আপনাদের সঙ্গে তো শেয়ার করছি, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে চারা পোনা মাছ, এটা ভেবেছিলাম আজ করবো না, তো বাবা বলে গেলো ভাজা করতে, তো দেখি চারা পোনা মাছের ভাজা করব। আর সঙ্গে থাকছে আমাদের সকলের প্রিয় আলু পোস্ত, আলু পোস্ত শুনলেই যেন একটা কীরকম বাঙালি বাঙালি ফিল হতে শুরু হয়ে যায়। তো আলু পোস্ত বানাবো আজকে, আর সঙ্গে থাকছে এই মাছগুলো। চলুন রান্নাঘরে যাই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, বাকি রেসিপিটা আপনাদের জন্য রইলেই, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছ একদম পেটে ডিম ভর্তি, কাটতে গেলেই বেরিয়ে চলে আসছে। কি বড় বড় শুঙ্গা একদম, তোমার যদি কাউকে একবার কামড়ায় না, ব্যাস ট্যাংরা মাছগুলো কাটা হয়ে গেছে, এবার তুলে দিই। এই যে চারা পোনা মাছটা, এটা বেছে নেব। চলুন বন্ধুরা, মাছগুলো একবার ভালো করে একটু ধুয়ে নিই। বন্ধুরা তাহলে আজকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি, সব থেকে প্রথমে আমি পোস্তটা বানাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু, এই যে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার আলুগুলো আমি দিয়ে দেবো।
দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। বাঙালিদেরকে শেখানোর কিছু নেই, তাই আপনাদেরও শেখানোর কিছু নেই। পোস্ত তো সবাই এক্সপার্ট, আমরা যেটাই খেতে ভালোবাসি সেটাতে আমরা একদম মাহির রান্না করতে। তাই পোস্তটা এরকম নর্মালি ভালো লাগে খেতে। তারপর তো নানা রকম আছে, ঝিঙে পোস্ত, লাউ পোস্ত, পেঁয়াজ পোস্ত, কিন্তু শুধু আলু পোস্ত মানে জুড়ি মেলা ভাত। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর এই পোস্ত ছাড়া বন্ধুরা আমাদের দুপুরে ভাতের থালা যেন কমপ্লিট হয় না। তাই মনে হলো আজকে পোস্ত রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমনই নর্মাল হোক কিন্তু বানালাম, যেহেতু আমাদের সবারই একটা প্রিয় জিনিস। চলুন এবার আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা চলুন পোস্ত তো বসিয়ে দিয়েছি, এটা পোস্তটা আমি বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত, চলুন বেটে নিই। আর সঙ্গে আমি মাছের মশলাটাও রেডি করে নিয়েছি, এটাও বেটে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, নিয়েছি দু চামচের মতো সর্ষে, দু চামচের মতো পোস্ত। চলুন এই দুটো মশলা একটু রেডি করে নিই। বাইরে তো প্রচুর মেঘ করেছে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ততক্ষণে মশলাটাও বাটা হবে, চলুন। দেখুন মেঘের অবস্থা, দেখুন একদম অন্ধকার, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ। চলুন মশলাটা জলদি বেটে নিই, নাহলে বৃষ্টির আওয়াজে আপনারা কিন্তু আমার কথা আর কিছু শুনতেই পাবেন না, বৃষ্টি এলো বলতে। পোস্তর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা মিশিয়ে দিচ্ছি। এই দেখুন বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দিদি চোখতে একটু চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল। এবার আমি পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের বাঙালিদের সবার প্রিয় আলু পোস্ত, এবার নামিয়ে নিই। এবার আমি মাছের ঝালটা বানাবো, তাই কড়াই বসিয়ে দিয়েছি, সব থেকে প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার চলুন মাছগুলো তো নুন হলুদ যা মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, এই মাছটা তো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মাছটায় নুন হলুদটা মাখিয়ে নিই। তোমার মাছের এক টুকটা হয়ে গেছে, আমি উল্টে দিই। ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজতে নেই, মানে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা হালকা করে ভেজে আমি তুলে নেবো।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। এবার বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বাটাবো, তাই কড়ায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, পোস্ত, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেও দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এবার একটু ভালো করে মশলাটা কষে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, ট্যাংরা মাছের ঝাল সঙ্গে আলু পোস্ত এবং চারা পোনা মাছ ভাজা এই যে ভেজে নিয়েছি। আমাদের রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর আমার সাথে থাকুন, আমাকে আরও এগিয়ে নিয়ে যান, ঠিক আছে? প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখি এবার খাবার জায়গা করে দিই, এখানটা একটু পরিষ্কার করি, তারপর একদম আপনাদের কাছে ফিরে আসছি। কতক্ষণের মতো একটু বিরতি, আজকে ট্যাংরা মাছের ঝোল এবং পোনা মাছ ভাজা আর পোস্ত রেসিপি গুলো তো আপনারা দেখলেন। আজ বাজারে গিয়ে জ্যান্ত মাছ পাওয়া গেছে বলে নিয়ে এলাম। মাছে ভাতে বাঙালির নামে আছে, প্রচলনই আছে মাছে ভাতে বাঙালি। আমরা মাছের ঝোল দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে দেবো, তার সঙ্গে যদি পোস্ত হয় তাহলে আর বলার কিছু নেই। অতএব আপনারা সব কিছু দেখলেন, বুঝলেন এবং আমিও খাচ্ছি, দেখছেন। তো সত্যিকারের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ সত্যিকারের খুব ভালো, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। তাহলে গানটা আরেকবার বলে নি, না বলবো না, আচ্ছা বলছি, ট্যাংরা মাছে কাতন যায়, মাগুর মাছটা কেটকেটায়। আজ আমাদের বাড়িতে কি হলো জানেন, ট্যাংরা মাছে কাতন গেল কিন্তু পোনা মাছে কেটকেটাচ্ছে। ঠিক আছে বন্ধু, তাহলে টাটা, বাই বাই, বেশি সময় নেই, খাবারটা খেয়ে নিই।
খাবার খেতে বসেছি ওকে তাহলে এখান পর্যন্তই থাক ঠিক আছে থ্যাংক ইউ তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন আর বাবা তো গানের দু চারটা লাইন আপনাদেরকে শুনিয়েও দিল তো পুরুলিয়ার মানুষ পুরুলিয়ার মানুষের মুখ থেকে পুরুলিয়ার ভাষায় গান শুনতে ভীষণ ভালো লাগে আর জানেন তো আমাদের এখানে টুসু ভাদুও খুব মানে ফেমাস তো যদি টুসু গান বা ভাদু গান কিছু শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাবা তো পুরনো দিনের মানুষ বাবা আপনাদেরকে ঠিক একটু একটু করে শোনাবেন ঠিক আছে আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে এখানে শেষ করছি টাটা বাই বাই